নোমান যাচাই বাছাইয়ের বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আসিফ। আসলে আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে আমাদের রিটার্নিং কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে মেয়র পদে যে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার মধ্যে কিন্তু ইতিমধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করেছে এবং আমি যে স্থানটিতে আছি সেটি হচ্ছে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়াম। সে অডিটোরিয়াম সেখানে কিন্তু মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ করতে যাচাই বাছাইয়ের কাজ করছে কিন্তু আসলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জেলা অর্থাৎ জেলা নির্বাচন অফিসার। আমি আপনাদের একটু জানিয়ে রাখি যে জেলা নির্বাচন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন যিনি আছেন তিনি কিন্তু এই নির্বাচনে অর্থাৎ ময়মনসিংহ সিটি নির্বাচনের কিন্তু রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি আসলে আরও প্রশ্ন করেছিলাম এই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে যে কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে যারা আছেন আসলে তাদেরটা কখন আমরা জানতে পারবো। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে আসলে তাদেরটা যেহেতু সংখ্যায় অনেক বেশি সেহেতু তা জানাতে একটু আসলে সন্ধ্যা হয়ে যাবে বলে আমাদের জানিয়েছেন। আমি যদি আপনাদের একটু জানাই যে আসলে গত মঙ্গলবার কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এবং সেই শেষ দিনে কিন্তু আসলে মেয়র পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং কাউন্সিলর পদে কিন্তু 164 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কিন্তু 69 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ময়মনসিংহ সিটিতে কিন্তু 33টি ওয়ার্ড রয়েছে এবং 33টি ওয়ার্ডের মধ্যে 11টি কিন্তু সংরক্ষিত ওয়ার্ড রয়েছে যেটিতে আসলে আগামী 9 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই ছিল আসলে ময়মনসিংহ সিটির নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে আসিফের কাছে। আসিফ নমস্কার, আপনাকে ধন্যবাদ।